Bayağı. İnanın lütfen. এটা কি বই হরেন ভাইয়া? যেটাই পড়ে পড়ি বিদ্যার মামু তুই কি বুঝবি? জাঙ্গিয়াটা কোনে রেখছিস? কি জাঙ্গিয়া ভাইয়া, কার জাঙ্গিয়া? যেটা জাঙ্গিয়া চুরি করছিস সেই জাঙ্গিয়াটা কোনে? ভাইয়া আমার কি মনে হয় পাশে ভাই জাঙ্গিয়া চুরি করমু? আগে তোর একবারে তোর নাম বলছি, দেখছো সোরে কেমন ধরা খাইছে? তোর আত্মার ভিতরে হচ্ছে সোর, তুই কেমনে মুক্তি রাখবি এটা? হায় রে ভাইয়া, এই ভাষার মধ্যে তো হেতেরই এ দুগুণ জাঙ্গিয়া, আর হেতে তো আর নামে বারবার বিচার দেয়। এরে হেতা তোর কি এক নেই, তুই হেতার হেতা জিনিস তো কিল্লা হানুস। হায় রে ভাইয়া, হেতে জাঙ্গিয়া এগুন কিরকম দেখেন না, আপনার কাছে মনে হয় এগুন নিমু? তো তুই যদি হেতা জাঙ্গিয়া না ধরস, প্রত্যেকবার এতগুলো মানুষ থাকতে কিল্লে সবাই তোরা সন্দেহ করে, এটা আমারও বোঝা। তুই একবার নোয়াখালীতে টাকাম করছিস, সেটা কিন্তু আমি অনুভূলি নি, অনেক কষ্টে এটা ম্যানেজ করছি। তোরে আমি ঢাকা শহরে নিয়ে এসেছি, এত সুন্দর ঘর বাড়ি তোরে রাখি, এত সুন্দর কুত্তা কাপড় দিয়ে তোরে সাজায় রাখি, তারপরও তোর সুখ কিলে নিচের দিকে যায়। আয় রে ভাইয়া, হেঁচে তোমার দেখতে পারে না, ইলে বলি বারবার এত আর নাম বিচার দেয়। হেতার লগে কি তো শত্রু থাকে? আমি তো এটা বুঝি না। হেতার টিয়া মারি খেয়েছিস নি তুই? হেতার কোনো মাল খেয়ে এলেছিস তুই? তাহলে তোর লগে কি আর? হ্যাঁ, এত জায়গা তোরা সুন্দর করে দিয়ে যা। আরে ভাই, হেতে জেঙ্গে কিলে নি, থাপড় দিলে স্বীকার করবি না? আপনি আরে মারেন কাড়েন যাই করেন, হেতে জেঙ্গে নি নো ভাইয়া। তোরে মারলে তো তোর লাভই তো লোক, তুই তো মায়ের খাইতে খাইতে গন্ডার সামরাই গেছিস, গন্ডার সামরাই গেছিস তুই। কোন রেখেছিস তার জেঙ্গে? এটা হিরে আল্লাহ তোরে কোন পড়ি যে মানুষ আবার এত জেঙ্গে কে খুল খুলি, এত জেঙ্গে কে দুই হাতের দিতে যা যা ভাইয়া, দিতে পারতাম শিমুল্লা যেটা বলতে সেটা শুন, জাঙ্গি এটা খুলে তারা দিতে মান সম্মান খোয়ানোর আগে ফেরত দিয়ে দিয়ে যা। আর তুই যে এত জাঙ্গি এটা হরস, এতে কি ঘোষণ করেন এত দই নিয়ে গুণ হেত তোর কিতে এগুলো হরস তুই? মানে এত দুই পড়ি এর তোর যদি জাঙ্গি তুই হরণ লাগে তুই আজ জাঙ্গে হরিস হন তোর, তারপর আল্লাহর অস্তিত্ব মাইঞ্চে জাঙ্গে চুরি করছে। ভাইয়া আমি জাঙ্গি এগুণ তো আর চাইছি না। চুরি হইবে না দাদু, সদর দুয়ার বন্ধ আছে। আর চোর আছে নাকি দাদু? চোর আসবে কোথা দেয়ারে দাই নেওয়ার জন্য, কেটা আসবে? এর আগে একদিন চুরি হয়েছে না দাদু? আপনার তাইকে চুরি হয় না, আপনি দেখেন কোথাও ভুল করে ধুইয়া দিয়েছেন। জাঙ্গে চুরি গেলে তুই দিবি? আচ্ছা দাদু, আপনার তাইকে যদি চুরি হয় তাহলে আপনি আমারটা বুঝেন। তোর ওই জাঙ্গে আমি করি না, যেটা করতে করছো ওটা কর। তুই ইদানিং আমার কোনো কথা শুনতে আসছিস না, যা দরজা লাগা। আবো আই বেটা, দরজা লাগা। ট্রিপল এক্সেল
আরে বাবা রে, ডলার আনার পর একটা শখ হইতে পারে না, একটা হলো এনে কি রে ভাই? আপনি তো নির্যাতন করতেছেন নিজের রূপে জাইঙ্গ করলে। আর দাদু ছোট মানুষ আপনি জাইঙ্গে পড়ছে তো সমস্যাটা কি? নিজেদেরই তো ছেলে পেলে কোয়া নিলে সমস্যা হইতো না, না কোয়া নিছে এর লেগে চুরি হইছে। আরে পোলা ভাই, মানুষ হঠাৎ করে একটা বেগুন প্রিন্টের জায়গা দেখছে, তার ইন্টারেস্ট ফিল হইছে, লইয়ে পইরে ফেলছে। ও তো আবারও টি শার্ট লইয়ে পইরে ফেলে, তো এটা নিয়ে এরকম করার কি আছে? আমার সব কিছু নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার জায়গা নিলে সমস্যা আছে। আমি এত কষ্ট কইরা সারা মার্কেট খুঁজা বেগুনি প্রিন্টের জায়গাটা কিনছি, ও আমার নিয়ে যাক, আমার কোনো প্রবলেম নাই। আমার জায়গা নেওয়া যাবে না, তুই আমার জায়গা ফেরত দিবি, ভালো কইরা ধুইয়া তারপরে ফেরত দিবি। আরে ভাই বুলু করছি আর কি। এই শিমুল, এই খুলি দিতে মুখ করে মেলাবার, আমি তোরে জায়গা শোরুম বানা দিই। খুলি দিতে বেড়াতে মুই বুঝতে পারতেছি না। শিমুল লইতে তো ছোট একটা পোলা, ও শখ করে আপনার জায়গাটা নিয়েছে, ভালো কথা, পইরে বইয়ে রয়েছে, তাই বলে আপনার জায়গা খুললে ওর ইউজ করা জায়গা পারবেন? আমি পরবো না, আমার কালেকশনে থাকবো, আমার চোখের সামনে থাকবো, আমি সাজায় রাখবো। দাদু আপনার তো অনেকগুলো আছে, একটা দিয়ে দেন। একটাও দেওয়া যাবে না, একটা সুতাও দেওয়া যাবে না। ওই তুই আমার জায়গা খুইলা, ভালো করে ধুইয়া আয়রন করে ফেরত দিবি, ঠিক আছে? এই খুলি দিতে মেলা মানে খুলি দিতে, রুচি ভালো মানুষ এইসব জায়গায় জীবন হয়। হ্যাঁ ও ভাই, নাস্তা নিয়ে আসো। এই শিমুল এদিকে ভাই, নাস্তাটা নিয়ে আসো। তুই এদিকে না, দাঁড়া, খিদা লাগছে ভাই, নাস্তাটা দিছি। শিমুল আমি মিথ্যে অভিনয় করছি না, আমি ভালো হয়ে গেছি, তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো না কি বল বাবা। আগুয়াই জেলখানায় গেলাম, বেরোইছি, বেরোয় মনে হয়েছে যে আসলে এইভাবে আসলে জীবন চলে না, সো আমি লাইফটাকে চেঞ্জ করে ফেলছি। আগুয়াই বিশ্বাস করো। এ তুই মিথ্যে কথা বলতে আসো না তো। না না আমি মিথ্যে বলছি না আগুয়াই। আগুয়াই আমি তোমাদের অনেক টর্চার করেছি, তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাদের বাসায় যাওয়া অত্যাচার করেছি, প্লিজ আমারে মাফ করে দাও আগুয়াই, প্লিজ প্লিজ আমারে মাফ করে দাও আগুয়াই। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যেহেতু বলতে আছো মাফ করে দেবো। ও ভাই আপনার মনে যদি কোনো ক্ষোভ থাকে আপনি আমাকে মাফ করে দেন, মারতে পারেন, মারেন মারেন। হ্যাঁ কি বলেন না বলেন, আপনারে মারবো কা? আচ্ছা ঠিক আছে, যান, আপনারে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করে দিচ্ছেন? হয় হয় সত্যি দিচ্ছেন, আপনি আত্মা ছাড়েন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো লাগতেছে এখন? তা আপনি এখন হরেন ডাই? আমি একটা বিজনেস করতেছি। হ্যাঁ পোশাক আশাক সিহারা দিকে তো তাই মনে হইতে আছে, অনেকটা হা পয়সা কামাইতে আছে। ও ভাই তার ইচ্ছায় আপনাদের ধোয়ায় ধোয়া করে নেওয়ার জন্য, যেন ভালো কিছু করতে পারি। আচ্ছা আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, লুচ্ছামি শাস্তামি সাইডা যে আপনি ভালো পথে আইছেন, ঠিক আছে আপনার জন্য দোয়া করা যায়। হ্যাঁ ভাই আমি আসলে আমার ভিতরে উপলব্ধি হইল যে মিথ্যা দিয়ে আসলে জীবন চলে না, সো আমি চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ একসে সত্যি কথা বলছেন, মিথ্যে দিয়ে কিছু চলে না, মিথ্যে দিয়ে আগাইতে পারবেন না। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি এখন আসি, আমার একটু কাজ আছে, আর একদিন বাসায় গিয়ে সবার সাথে দেখা করবো, একটা ট্রিট দিব আপনাদেরকে। আর কী দেবেন? আমি সবাইকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আর কি, হবে মনে শান্তি হইলো। আপনি ভালো থাকবেন। ঠিক আছে থ্যাংক ইউ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।